গর্দব এই চারে ববি না আমি একা দেখে তোর কি চারে বইবার দেব আপনার হুকুম চিরধার্য আমারে ডাকলেন কে আকাম কুকামের পরামর্শ দুইজনই করতে হয় তিনজন থাকতে নাই শোনো গ্রাম অঞ্চলে দেখো নাই গাছে বান মারে গাছ কালয়ে মইরা যায় ওই শালারে এ সিট মাইরা কালা করে মাইরা হালাইতেইব বাপজান কি আবল তাবল কইতেছেন আমি তো কিছুই বুঝতেছি না বাদান জুজুর কথা কইতাছি হ্যাঁ ছাড়া পাইছে কিন্তু করে কবরে শোয়াইতেইব আমার রাস্তায় কাটা থাকলে সেই কাটা আমি উপড়ায় ফেলি পরিষ্কার রাস্তায় আমি হাঁটতে খুব পছন্দ করি সকাল হওয়ার আগেই যেন আমি আর মৃত্যুর খবর পাইয়া ইন্নিল্লাহে পড়তে পারি শহরটা শান্তি হইছে হালার একটা লাঠি দেই এই হালারে কবর দিমু না তিন রাস্তার মোড়ে ল্যাংটা কইরা বাস ঢুকাইয়া খাড়া করে রাখুম শালার পুতের ভণ্ডামি শেষ ও অজস্র মায়ের বুক খালি করছে ওর হাত পা ভাঙ্গা পল্টন ময়দানে রাখো সবাই দেখুক সন্ত্রাসীদের পরিণাম কি হয় হ ভাই ঠিকই কইছেন ওরে ন্যাংটা করুম এই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে ভয়ে থর থর কইরা কবুতর রম কাপ্তা সস কেন তোরা বাপ ছিলে আমি মরে গেছি তাই লাশের সামনে লাফালাফি করলি কিন্তু আমি মরি নাই মরার অভিনয় কইরা শুনলাম আমার সম্বন্ধে কে কি বলছিস তক কথা মনে শুনে খুব শান্তি পাইলাম তক আমি শান্তি দিমু পাসপোর্ট ছাড়াই ভিসা দিমু এই আগুন দে ওরে বাবা আমার হাত পা ভাঙবে আমার বন্যামি শেষ তুই আমার ন্যাংটা কইরা বাস ঢুকায় রাস্তায় খাড়া করায় রাখবি আমার খোকা দুধু খাবা না কাঁদে না কাঁদে না দুধু খাবা রাত বেটা ভয় কিসে বুক ফুলে কাম করবি এয়ারপোর্ট থেকে তিলের খাজা নিয়ে সোজা চলে আবি আমার অফিসে কিন্তু বস কাস্টমস এর ব্যাপারটা কাস্টমের টাকা পয়সা সব দিয়ে দিছি সোজা চলে আবি দুই নম্বরই করবি না উল্টা পাল্টা হইলে কিন্তু পাসপোর্ট ছাড়া ভিসা লাগাই দিমু ওকে বস গাড়ি থামালি কে আসসালামু আলাইকুম আমার বড্ড ক্ষুধা পেয়েছে তিলের খাজার ব্যাগটা দিন খাবো হ্যালো কে ও ফরিদা হ্যাঁ তোর বাপ ওই শালা কি আকারে বাপটাকে সময় মতো টের পাবি তুই আমার ফোন নাম্বার পালি কই আরে চোর ছাচ্চোরের নাম্বার তো থানাতেই পাওয়া যায়
তোর সব কিছু জেনে গেছিস রে জুলমিত্তা আর আমি বুঝি ঘুমায় নাক ডাকতেছি আমি তোর কপারে লাথি মারি জানোয়ার ফকিন্দির পুত তোরে আর একবার পাইলে মাথাটা বাঙ্গির মতো ফাটাই দেব ওরে বাবা তোর কান দুটা ছিড়া চৌরাস্তা টাঙায় রাখবো চিলে শকুনে ঠুকরাইবো না ওই শুয়ারের বাচ্চা তোরে ডাইন পায়ের না না ডাইন পায়ের জুতার ইজ্জত আছে তোরে বাম পায়ের জুতাতে পেটে এলাবে ওই শুয়ার আমার কান ধরা চিন্তা বাদ দিয়া তোর মাইয়া দারে দেখবার যা হোস্টেলে তোর মাইয়া দারে সিল্লা কাইটে লবণ লাগাইতে পাঠাইছি এতক্ষণে বোধ হয় আসার দিয়া ফাটাই ফেলাইছে ফাটাই ফেলাইছে ফাটাই ফেলাইছে ফাটাই ফেলাইছে আমার মেঘদার কিছু হইলে তোর জীবনের বাত্তি আমি নিভাই দেবো শুয়ারের বাচ্চা এই ফরিদ দেখি তোর বাপ বাপ তোলে কথা বলো না ওহ আমি তো ভুলেই গেছিলাম তোর আবার বাপ কিসের তুই তো বেজম্মা আমারে বাসান বাপজান আমি বেমানদের বাচ্চা রাখি না বাপজান বাপজান তুমি আমার ছোট ভাই ওরে তুমি মাফ করে দাও ও তোমার দুলা ভাই ও একটা হারামির বাচ্চা নলে জুজুরে দে আমার লগে এতদিনে টক্কর দেয় কোন সাহসে শোনো বুবুজান তুমি আমার মার পেটের একমাত্র বোন আমার সাথে বেদবি করার কারণে তোমার ছয় জন স্বামী ইন্তেকাল করছে তুমি ছয়বার বিধবা হয়েছো তাই সাত নম্বরটারে আমি মারি নাই বাঁচায় রাখছি কারণ মুসলমান মেয়েদের সাতটা বিয়াই জায়েজ আটটা করে না যায় বাবজান আপনি আমারে মাপ না করলে ওই জুজুর হাতে মরারছে আপনি আমারে মাইরে ফেলার শোনো দুলা ভাই জুজুর সাথে আমার একটা মৌখিক শান্তি চুক্তি হয়েছে সেই যে পথে হাঁটবে আমি সেই পথে যাবো না তাইলে জুজুয়ারে মাইরা আমারে বিধবা বানাইবো ভাই ভাইচা থাকতে বোন বিধবা হইব তা কি হয় ঠিক আছে রাখি বাই হ্যালো জুজু আমার দুলা ভাইরে খুব মারছো আমি অখুশি হই নাই খুব খুশি তবে আমি চাই একটা সালিশ ডেকে একটা আপোষ মীমাংসা করতে কোন আদালতে সালিশ ডাকবে আমার আদালতে চেয়ে বড় আদালত তো নেই পহনো তোমার মাথা গরম মাথা ঠান্ডা করে শোনো আগামীকাল সকাল দশটায় বেগুনবাড়ি 12 নম্বর বস্তিতে খিচুড়ি খাওয়ামো তুমি যদি আসো খুব খুশি হমু আসবে তো আসবো বাপজান তুমিও শত্রুরে খিচুড়ি খাওয়ার দাওয়াত দিছো হ্যাঁ বাবুজান আমার মগজে জিলাপি প্যায় গরম তেলে জিলাপি ভাজবো আর বস্তির সবাই আনন্দে খাইবো এই বেচারাকে মারছো কেন টাইম মতো না এসে পড়ছো আসো বন্ধু কোলাকুলি করি আসো আসো কথা দিছিলাম দুইজনের পথ আলাদা কিন্তু তুমি আমার পথে কাটা দিছ আমার বোনের জামাইরে লাত্তি মারছ এই কথা ফেরত নিয়ে তোমার একটু ডাইল ভাত খাওয়ানোর ব্যবস্থা করছি তবে এখানে না জেলখানা বেঈমান স্টপ স্টপ ইট আপনি তাইনের লোক আপনার সামনে কত বড় বেআইনি কাজটা করলো আমার জায়গা জোর করে দখল করতে আইসে আমারে মারতে চায় দেখেন দেখেন বাপজান না থাকলে আজ করে মেনেই ফেলাই তো দেখেন দেখেন কি করছে কি করছে আপনি জিগান তো কস না কে সত্য কথা কয় মুখে কি তালা মারছ বলো কে মেরেছে তোমাকে এখন আপনি কো ডিউটি আমি যাই ভুল হইলে ক্ষমা করে দিও আসি তোর সাথে আবার দেখা হবে ঠিক আছে মা গো মা হালার পুকুর সেটা কি আমার ছবি অথু
মামলার ফাইল আইছে জি বাপজান আমি পুরায় ফেলছি খুব ভালো কাম করছস তোর পারমিশনের ব্যাপারটা আমি করুম হ্যাঁ বাপজান আপনার দয়া নে আমাকে দোয়া করবেন বাপজান কিরে নেগেটিভ তো পাইতেইব সাংবাদিকের ঠিকানা পাইছস জি বাপজান সে বিয়ে করেছে আজই তার বাসর রাত তাইলে তো মাখন কেস